স্বাগতম, মই দীক্ষিত শর্মা। আর এই মুহূর্তে একটা ডাঙর রাজনৈতিক বাতৰি আমি আপনার দিব ওলাইছো। AIDFৰ প্রধান, AIDFৰ মুরব্বী বদরুদ্দিন আজমলৰ হুঙ্কার কংগ্রেসক প্রত্যাহ্বান জনায়, কংগ্রেসক ওপেন চ্যালেঞ্জ দি বদরুদ্দিন আজমলৰ মন্তব্য যে AIUDF যদি নহয় তেতিয়াহলে মধ্য অসমত কংগ্রেস জিকিব নোৱাৰে, মধ্য অসমত লোকসভার আসন জিকিবৰ বাবে AIDFৰ সমর্থনের প্রয়োজন হব, AIDFৰ ভোটৰ প্রয়োজন হব কংগ্রেসক। এয়া ওপেন চ্যালেঞ্জ বদরুদ্দিন আজমলৰ। বিগ পলিটিক্যাল ব্রেকিং এই মুহূর্তের সকলকে ডাঙর খবর, বদরুদ্দিন আজমলৰ হুঙ্কার। বিগ পলিটিক্যাল ব্রেকিং এই মুহূর্তত কংগ্রেসক ওপেন চ্যালেঞ্জ বদরুদ্দিন আজমলৰ। AIDFৰ ভোট নহলে কংগ্রেস জিকিব নোৱাৰে বুলি প্রত্যাহ্বান আজমলৰ। মধ্য অসমত কংগ্রেস জিকিবৰ বাবে AIDFৰ ভোট লাগিব বুলি দাবী। নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ আমাৰ ভোটত জিকিছে, AIDFৰ ভোটত জিকিছে নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ, এই মন্তব্য বদরুদ্দিন আজমলৰ। কলিয়াবৰত গৌৰৱ গগৈও আমাৰ ভোটত জিকিছে, এয়া হুংকার বদরুদ্দিন আজমলৰ যে লোকসভা নিৰ্বাচনত যদি কংগ্রেসে মধ্য অসমত জিকিবলগা হয় তেতিয়াহলে বদরুদ্দিন আজমলৰ দল অর্থাৎ AIUDFৰ সমর্থন লাগিব, কারণ AIUDFৰ ভোটৰ অবিহনে মধ্য অসমত জিকিব নোৱাৰে কংগ্রেস। কংগ্রেসক ওপেন চ্যালেঞ্জ, কংগ্রেসলৈ প্রত্যাহ্বান, আর কংগ্রেসক ওপেন চ্যালেঞ্জ দি বদরুদ্দিন আজমলৰ লোকসভা নির্বাচনের ট্রাম্প কার্ড এই মুহূর্তে খেলিছে যে AIUDFৰ ভোট লাগিব যদিহে কংগ্রেসে মধ্য অসমত জিকিব বিচাৰিছে। মধ্য অসমৰ দুখনকৈ আসন, নগাঁও লোকসভা সমষ্টি আর কলিয়াবৰ লোকসভা সমষ্টি, এই দুইটা সমষ্টিত যদি কংগ্রেসে নিজের দখলত পুনৰ ৰাখিব লাগে তেতিয়াহলে AIDFক লগত লব লাগিব, AIDFৰ ভোট লাগিব। এই হুংকার আর ওপেন চ্যালেঞ্জ কংগ্রেসক, কংগ্রেসলৈ বদরুদ্দিন আজমলৰ। আমাৰ হাতত মন্তব্য আহি পৰিছে, আজি পুনৰবাৰ সভাপতি, AIDFৰ সভাপতি হৈ বদরুদ্দিন আজমলে কি ওপেন চ্যালেঞ্জ দিছে, সেই মন্তব্য আগবঢ়াইছো। খেলা তো শুরু হো গেয়া, আন্ডারগ্রাউন্ড খেলা শুরু হো গেয়া 100%। নগাঁও আপনি যাও, এটা এটা ঘরে ঘরে বই খুঁত প্রদ্যুত বরদলৈ সাহেব 100% আমার ভোট পাইছে, এইটুক কারণে জিকিছে। কলিয়াবরত গৌরব গগৈ সাহেব 100% আমার ভোট পাইছে, যদি এইবার আমি ভোট না পাই বলে গম পাই যাও পার্লামেন্ট কত থাকিব আর তেখেতর ঘর কত থাকিব, এইটু সাহেব 100% হারিব, বিগ জিরো হব, আমি জিকিম। আমি যদি ক্যান্ডিডেট দিও আমি 100% জিকার কারণে দিব, এটা জিকা হারা তো পলিটিক্স তো আছেই। আমি ইত্যালিকে ফেসলা করা নাই, আমার আগর চিন্তা তো আছে। খেলা তো শুরু হো গেয়া, আন্ডারগ্রাউন্ড খেলা শুরু হো গেয়া 100%। নগাঁও আপনি যাও, এটা এটা ঘরে ঘরে বই খুঁত প্রদ্যুৎ বরদলৈ সাহেব 100% আমার ভোট পাইছে, এইটু কারণে জিকিছে। কলিয়াবরত গৌরব গগৈ সাহেব 100% আমার ভোট পাইছে, যদি এইবার আমি ভোট না পাই বলে গম পাই যাও পার্লামেন্ট কত থাকিব আর তেখেতর ঘর কত থাকিব, এইটু সাহেব 100% হারিব, বিগ জিরো হব, আমি জিকিম। আমি যদি ক্যান্ডিডেট দিও আমি 100% জিকার কারণে দিব, এটা জিকা হারা তো পলিটিক্স তো আছেই। আমি ইত্যালিকে ফেসলা করা নাই, আমার আগর চিন্তা তো আছেই। খেলা তো